আসসালামু আলাইকুম টাইন ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি একটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা কফি বানিয়ে নিচ্ছি আসলে কফি চা গরমের মধ্যে খেতে ইচ্ছে করে না কিন্তু এক কাপ না খেলেও মাথার ব্যথা যেমন ছাড়তেই চায় না এখন এত মানে অভ্যাস হয়েছে আগে একটা সময় ছিল কখনোই চা কফির প্রতি এত দুর্বলতা ছিল না কিন্তু এখন যত দিন যাচ্ছে একদম নির্ভরশীল হয়ে গিয়েছি এক কাপ না খেলে না হয় যেদিন তাড়াহুড়ার মধ্যে থাকি তখন দেখা যায় মিস হয়ে যায় তো পরে দেখা যায় ভোগান্তিতে ভুগতে হয় মানে মাইগ্রেনের ব্যথায় কাতরাতে হয় আর কি আর আগে বিয়ের আগে আসলে আমার মাইগ্রেনের সমস্যা ছিল একদম ক্লাস ফাইভ থেকে অ্যাকচুয়ালি মাথার ব্যথা তো আগে ছোটোবেলা এই ক্লাস ফাইভ থেকেই চশমা পরা শুরু করেছিলাম শুধুমাত্র মাথার ব্যথা করার মানে কারণে আর কি তো বিয়ের পর আল্লাহ রহমতে অনেকটাই কমে গিয়েছিল কিন্তু ইদানিং প্রায় দুই বছর ধরে আমার মাইগ্রেনে খুবই অশান্তি করে বিশেষ করে সকালবেলা যখন উঠে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে একদম বাড়ি মাথায় তুলে ফেলে খাবে না তারপরে দাঁত ব্রাশ করবে না মাথা আচরাববে না নতুন কাপড় পরবে না আই মিন ঘুমের কাপড় চেঞ্জ করে ড্রেস মানে কাপড় পরবে না তো এগুলো করতে করতে দেখা যায় যে মানে একটা সকালটা এত মানে কীরকম হয় আমি বলে বোঝাতে পারবো না আমি আশা করছি যে সব মায়েরা যারা আছেন এই বয়সের বাচ্চাদের মায়েরা তারা রিলেট করতে পারবেন তো ওদেরকে সেটেল করে তারপরে দেখা যায় আমি শান্তিতে বসে এক কাপ চা বা কফি খাওয়ার চেষ্টা করি কিন্তু সেটা পসিবল হয়ে ওঠে না তো রুম টুম ক্লিন করে ঘুমাই কোনো কোনো দিন দেখা যায় যে শরীরে দেয় না তখন না ক্লিন করে ঘুমিয়ে পড়ি ওই দিন মর্নিংটা আমার জন্য আরও বেশি খারাপ হয়ে যায় মানে খেলনাপত্র দেখে চোখের সামনে আরও মাথা নষ্ট হয়ে যায় তো চেষ্টা করি যে রাত্রেবেলা ঘুমানোর আগে সব কিছু ক্লিন আপ করে ঘুমাতে তো আমি আজকে আগেভাগেই একটু কফি খেয়ে নিয়েছি কারণ ওরা ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে দেখা যায় খেতে চায় না তো ওরা কিছু সময় খেলাধুলা করলো আজরাকে একটু দুধ খেলো তারপর ওদেরকে ওয়াফল বানিয়ে দিয়েছি তারপরে ওরা শান্তিতে বসে আর কি খেয়েছে খাওয়া বলতে কি অল্প একটু খায় তারপরে মুখে তুলে দিতে হয় ওরা শান্তিতে বসে খেলছিল তো আমি বুসরার ব্লগটা লাগিয়েছি ও কিচেনটা এত সুন্দর করে সাজিয়েছে যারা জানেন না ওর চ্যানেলের নাম হচ্ছে বুসরা সিম্পল লাইফ নর্মালি দেখা যায় ফালাক আজরাক এরকম ভ্লগ দেখলে তেমন একটা ইন্টারেস্ট দেখায় না বাট আজকে কেন জানি না ওর মিউজিকের কারণে নাকি কিচেনের জন্য ওরা হা করে তাকিয়ে দেখছিল আর ফালাক বলছিল এত সুন্দর মিউজিক তো আসলে বাচ্চারাও আসলে বুঝে আর বলছিলো যে মামি আমাদের কিচেন এরকম করে সাজাও না কেন আসলে একটা সময়ে দেখা যায় যখন ভালো লাগে তখন ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর ঘর গুছানো এগুলো করতে অটোমেটিক মানে এনার্জি চলে আসে তো বসার ব্লগটা দেখে আমিও এনার্জি পেয়েছি ভাবলাম যে আজকেও ঘরে কিছু কাজকর্ম করব আর এখানে আদিয়ানা বাবা বাঙালি গ্রোসারি শপ থেকে লিচু নিয়ে এসেছিলেন আমাদের এখানে যে নয়া বাজার আছে ফোরটিন মাইলে সেখান থেকে আর একটা কাঁঠাল আর এই কাঁঠালটাও কিন্তু মাসাল্লা অনেক অনেক মজার ছিল আমি পা দিয়ে দেখছিলাম টিপে যে নরম হয়েছে নাকি শক্ত কারণ এই দেশের কাঁঠালগুলো শক্তই থাকে কিন্তু মাশালা ইদানিং যে কয়টা কাঁঠাল এনেছে সবগুলোই মাশালা এত মজা আর লিচুগুলো মনে হয়েছে যে একদম বাংলাদেশের লেচুর মতো এক ব্যাগ ভর্তি ছিল খেয়ে খেয়ে কিন্তু অল্প কয়টা রয়েছে তো যারা মিশি আছেন তারা নয়া বাজারে দেখতে পারেন আসলে আমাদের বাসা থেকে নয়াবাজারটাই পাশে এই জন্য দেখা যায় এই গ্রোসারি শপেই আমাদের যাওয়া পড়ে আর সব সময় বলি কোনো পেইড প্রমোশন ভিডিও না জাস্ট আমরা আমরা যখন যেটা আনি যে গ্রোসারি শপ থেকে সেটাই মেনশন করি তো বর্ষার ঘরের কাজকর্ম দেখে আমারও এনার্জি চলে এসেছে আমিও ঘর গোছাতে লেগে পড়েছি আমি খেয়াল করে দেখলাম আমার রমজানের যে রানারটা ছিল রামাদান মুবারক লিখা সেটা এখন অবধি রয়ে গিয়েছে খেয়ালই করিনি আমি নর্মালি দেখা যায় রমজানের পরপরই এটা তুলে ফেলি তারপরে সামারের জন্য আবার নতুন করে বিছিয়ে দিই বা নর্মাল যেটা বিছানো থাকে সেটা দিয়ে দিই তো সব কিছু মিলিয়ে আসলে মন মানসিকতাও সবসময় সমান যায় না আসলে কিন্তু যে এই যে এটা হচ্ছে ব্লগের সাইড এফেক্ট আর বলতে পারেন ভালো সাইড এফেক্ট আপনারাদের কাছ থেকেও এরকম কমন ফিডব্যাক পাই প্রায় সময় যে আপু তোমার কাজকর্ম দেখলে আমরা এনার্জি পাই সত্যি তাই আসলে একজনেরটা দেখে আরেকজনের উৎসাহ চলে আসে বা ঘর গুছানো যদি কারো দেখা যায় তখন মনে হয় যে না আমিও ঘরটা গুছাই ভালো লাগে আসলে এরকম একটা উৎসাহ পাওয়া যায় একটা এনার্জি বুস্টিংয়ের মতো কাজ করে তো আমার এই ট্রেটা কিন্তু আমি অ্যাট হোম থেকে অনেক আগে নিয়েছিলাম আর এই মাঝখানের ট্রেটাও আমি অ্যাট হোম থেকে নিয়েছিলাম না হোম গুছ থেকে মনে হয় ঘরের যাই আছে টুকটাক সেটা এগুলো এদিক থেকে ওইদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটা ফুরফুরে হয়ে যায় আর এখন যেহেতু ওয়েদার ভালো সামার টাইম বাইরেও কিন্তু সুন্দর একদম ফুরফুরে বাতাস মানে দিচ্ছে আজকে সত্যি অনেক ভালো লাগছিল সব কিছু করতে আর বিশেষ করে কিচেন তো আমাদের মেয়েদের হচ্ছে কর্মস্থল যুদ্ধ ক্ষেত্র রণক্ষেত্র মানে সবই যেটাই বলেন বা শান্তির জায়গা সব কিছুই হচ্ছে আমাদের রান্নাঘর এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প গুজব সব কিছুই রান্নাঘরে হয়ে থাকে তো রান্নাঘরটা যদি টাইডিয়াপ থাকে মনের মতো থাকে গুছানো তখন কিন্তু খুবই ভালো লাগে আর এনার্জি চলে আসে কাজকর্মে তো এই ট্রেটা আমি ওয়াইপ করে নিয়েছি এটা কিন্তু ওয়াশ করা যায় না কারণ নিচের দিকে হচ্ছে কার্ডবোর্ড আর এটা ডেকোরেশনের জন্য ইউজ করা হয় কিন্তু পরে ভাবলাম যে না হালকা পাতলা জাস্ট একটু টাওয়েল দিয়ে ওয়াইপ করে নিব কেননা না সার্ভিংয়ের জন্যই ইউজ করি তো এখানে যেহেতু নতুন কাপ আমি একদম সুন্দর করে দেখছিলাম মানে রেখে কেমন লাগে আর যেহেতু স্প্রিং টাইম আসলে লাল কালারটার প্রতি আমার ইদানিং আবার নেশা চলে এসেছে ছোটোবেলা থেকে যারা জানেন না আমার কিন্তু ফেভারিট কালার হচ্ছে লাল লালের প্রতি কেমন যেন একটা দুর্বলতা আমেরিকায় আসার পরে আদিয়ানের বাবা আমার প্রথম জন্মদিনে লাল গাড়ি কিনে দিয়েছিলেন তখন তো আমি এসেই আর কি লাইসেন্সটা নেই আলহামদুলিল্লাহ আর এত লালের প্রতি ঝোঁক ছিল লাল শাড়ি যে কতটা ছিল ইভেন আমি আসার আগে ও আমাদের ফ্যামিলি রুমের একটা ওয়াল পুরোটা লাল করে দিয়েছিল। একটা পর্যায়ে আমার কিচেনের ক্যাবিনেটের ক্যাবিনেটগুলো একটা পর্যায়ে আমরা লাল করেছিলাম মানে কি যে পাগলামই আমার লালের প্রতি যে শখ কিন্তু আস্তে আস্তে এই লাল কালারের প্রতি এখন আর তেমন একটা টান ছিল না লাস্ট ফিউ ইয়ার্স মাঝখানে শুধু লাইট কালার হালকা হালকা কালার ইউজ করেছি আবার এখন হঠাৎ করে আমার কালার মানে কালারফুল জিনিসের প্রতি আবার আকর্ষণ এসেছে এত ভালো লাগে মনে হয় কালারফুল জিনিস পরি বা আবার মানে সেই শখটা আবার মনে হয় ফেরত আসছে তো এই জন্যই এই ডিনার ডিনার সেটটা নেয়া তো এই তো সুন্দর করে আমার কিচেনটা আবার নতুন করে একটা সামার ফ্রেশ লুক দিয়েছি সব কিছুই আমার ঘরে ছিল নতুন কোনো কিছুই না জাস্ট বের করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আদেনের বাবা কাঁঠাল ভেঙে দিচ্ছেন ও হচ্ছে ইউটিউব দেখে খুব সুন্দর উপায়ে কাঁঠালটা ভাঙা শিখেছে এজন্য দেখা যায় প্রায় সময়ও কাঁঠাল নিয়ে আসে আগে যখন আম্মা ছিলেন তখন তো আম্মাই ভেঙে দিতেন বটিতে বসে কারণ এদেশের কাঁঠালগুলো একটু শক্ত থাকে বাংলাদেশে যেমন আঙুল দিয়ে ভাঙা যায় ওইরকম না কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে খুব শক্ত মানে কাটতে হয় তো খুব ইজিলি করে ফেলে আর আমিও খুব এনজয় করি কারণ একটা জিনিস যেহেতু ও করছে তো আমি আর এত নাক গলাই না ব্যাপারে যে করছে যখন করুক তো কাঁঠাল আমরা খাই আর কি সবাই মিলে বাচ্চারাও খুব পছন্দ করে মাসাল্লাহ তো কাপগুলো আমি কিন্তু হ্যান্ড ওয়াশ করেছি পরে মাথায় আসলো আল্লাহ ডিশওয়াশার থাকতে কেন কষ্ট করছি আর আমার ডিশওয়াশার তো বলি ড্রয়িং র্যাকের মতো কাজ করে তো মাসে বা পনেরো দিনে একবার হয়তো ওয়াশ করি দেখা যায় জাস্ট ডিশওয়াশারটা ক্লিন করার জন্য কারণ নিচের দিকে তো পানি জমে যায় প্লাস একটু হালকা স্মেলও হয়ে যায় তো একবার ছেড়ে দিলে দুই সপ্তাহে একবার দেখা যায় ডিশওয়াশারটা ক্লিন হয়ে যায় আর ফ্রেশ হয়ে যায় আর কি মানুষ করে ডিশওয়াশার বাসনপত্র ক্লিন আর আমি করি ডিশওয়াশার ক্লিন তো যাই হোক আমি এখন ডিশওয়াশারের দিয়ে একটু নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবলাম যে না নতুন সব কিছু একদম ফ্রেশ হয়ে যাবে ওয়াশও হয়ে যাবে আর ওয়াশারও ক্লিন হয়ে যাবে তো আমার ডাইনিং টেবিলের মাঝখানে যে রোডের যে লেজি সুজান ছিল সেটা সরিয়ে নিয়েছি দেখেছেন আপনারা একটা ট্রে দিয়েছি এই লেজি সুজানটা চাচ্ছিলাম এইটার নিচে দেওয়ার জন্য এই অর্কিডের নিচে পরে দেখলাম না ভালো লাগছে না এমনি এমনিই ভালো লাগছে জাস্ট কাউন্টার টোপের উপরে আসলে আইল্যান্ড থাকলে দেখা যায় সিম্পল জিনিসপত্র দিয়ে সাজালে ওইভাবেই ভালো লাগে তো আমি জাস্ট অর্কিডটা রেখেছি আর খুব ফ্রেশ লাগছিল পুরো কিচেনটাকে মজার ব্যাপার হলো কিচেন ক্লিন করে আসতে আসতে দেখতে পাচ্ছেন ফ্যামিলি রুমের বারোটা বেজে গিয়েছে তো এইটাই হচ্ছে আমাদের লাইফ মানে বাচ্চারা যতদিন ছোট আছে এটা থাকবে এটা খুবই স্বাভাবিক আমি এটা মেনে নিয়েছি আর সত্যি কথা বলতে আমি এনজয় করি ট্রাস্ট মি এরকম না যে বলার জন্য বলছি সবসময় আমি এটা মাথায় আনি যে আজকে ওরা ঘর নোংরা করছে বা ম্যাচটা করছে আর পাঁচ দশ বছর পরে আমার ঘরে দেখা যাবে কোনো কোনো দাগই থাকবে না কোনো টয়েজ থাকবে না খেলার মতো এগুলো মনে করলে না অটোমেটিক আমার মনটা ভালো হয়ে যায় মনে হয় না করুক ইচ্ছে মতো করুক আমি আছি আল্লাহ তালা আমার মানে শরীরে একটু শক্তি দিক আর এনার্জি দিক যাতে করে একটু ধৈর্য ধরে এগুলো সামাল দিতে পারি সবার জন্য অনেক দোয়া রইল যারা কিনা এই এইরকম চাইল্ড বিয়ারিং এজ পাস করছেন আমার মতো আর আপনারাও কাইন্ডলি দোয়া করবেন আমি জানি আমার যারা একটু বড় আপুরা আছেন আনটিরা আছেন সবসময় যারা কমেন্ট করেন দোয়া করেন সত্যি আপনাদের জন্য মন থেকে দোয়া চলে আসে প্রায় এই কমেন্টটা পাই যে আমার বাচ্চাগুলো এরকম তোমার বাচ্চার মতো ছোট ছিল এনজয় করো বড় হয়ে যাবে পরে দেখবা পস্তাবে তো সত্যি আমিও চিন্তা করি এই জিনিসগুলো এই জন্য হয়তো বা খারাপ লাগে না যে না এরকম না বাট অ্যাট এন্ড মনে হয় যে না এনজয় করি তো বিকেলবেলা ওদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছি এটা হচ্ছে ওদের ফেভারেট মাঙ্কি পার্ক আমাদের নেইবারহুডে এটার নাম দিয়েছে ওরা মাংকি পার্ক আসলে আর কিছুই নয় এখানে মাংকি বার আছে একটা মানে বাদরের মতো ঝুড়ে ঝুলে খেলতে পারে তো এই জন্য এটার নাম দিয়েছে মাংকি পার্ক বিকেল হলেই আমাকে টেনে হিচড়ে নিয়ে আসবে যদি ওদেরকে কোনোদিন পার্কে নিয়ে না যায় তো মজাই লাগে আসলে ওদেরকে নিয়ে বের হতে এখন তো ওদের এইজটা হচ্ছে মানে দুই ভাই বোন বললাম না যে ছলা পরামর্শ করে দুষ্টামি করে এই জন্য ওদের দুষ্টামিগুলো দেখতে মজা লাগে দেখা যায় ফালাক যেটা করে কপি করবে আর ফালাক যদি কোনো টয় নিয়ে খেলতে থাকে দেখবেন এত সুন্দর বলবে ফালাক আই লাভ ইউ আমার সাথে শেয়ার করো মানে শেয়ার করার জন্য এত সুন্দর করে আই লাভ ইউ বলবে আমি যদি কখনো পারি সেটা রেকর্ড করে আপনাদেরকে শোনাবো মানে সাথে সাথেই তখন আই লাভ ইউ তো এখন আমি ঝটপট করে বাসায় এসে স্টোর ক্লোজ হয়ে যাবে আমি মনে করেন বিশ মিনিট বা পঁচিশ মিনিট বাকি আমি আমাদের বাসার পাশে আর কি ঠিকম্যাক্সে যাব আর হচ্ছে সেফোরাতে এসেছিলাম একটা গিফট কেনার জন্য গেস্ট আসবেন বাসায় আমার মাথায় কাজ করছিল না কি গিফট দিব আর মেকআপ প্রোডাক্ট মনে হলো যেহেতু মেয়ে মানুষ ভাবলাম যে মেকআপের কোনো গিফট কার্ড দিয়ে দেই কি কিনবো মেকআপ কিনে দিলেও হয়তো বা সেটা পছন্দ হবে না এই জন্যই কার্ড কেনা আর যারা আসছে তারা হচ্ছে ফ্লাই করে আসছে ভারী কোনো জিনিসও নিতে পারবে না তো সব মিলিয়ে প্লাস হচ্ছে স্টোর ক্লোজ হয়ে যাচ্ছে আসলে ভেবেছিলাম যে পরের দিন হয়তো বানবো পরে ভাবলাম না সকালবেলা উঠে আমি আর সময় পাবো না এই জন্য দৌড়ে আর কি বের হয়েছি তো টিজে ম্যাক্সে ঢুকার পরে দেখলাম যে না টাইম আছে হাতে সাড়ে নয়টায় ক্লোজ করবে আমি তো ভেবেছি নয়টায় লাগিয়ে দিবে তো যাই হোক হাফ অ্যান আওয়ার টাইম পেয়ে তো একদম খুশি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর হাঁড়ি পাতিলিগুলো দেখলে তো একদম মন ভালো হয়ে যায় হাত মানে ঘুরে ঘুরে দেখা যেটাকে বলে আর মিন্ট কালারের যে হাড়িটা এটা আমার এত পছন্দ হয়েছিলো নিয়ে আসতাম বাট ওইটার মধ্যে দাগ লাগানো একদম স্ক্র্যাচ ফেলা ঢাকনার মধ্যে তো রেখে এসেছি তো বাসায় চলে এসেছি আর এখানে সাথে দুইটা ফ্রেগরেন্সের রোল অন ফ্রেগরেন্স তারপরে হচ্ছে আপনার সোপ একটা নিয়ে এসেছি আর এই দিকে হয়েছে কি কার্পেটটাতে আজরাক জুস ফেলে দিয়েছিল তো এই কার্পেট ওয়াশ করতে দিয়েছি মানে কাজের শেষ নেই কাজ বের হয়। তো আজরা তখন কানাকাটি করছিল আমার হাত থেকে গিফট নিয়ে যাবে যাই হোক উপরে এসে বাথরুমটা ঝটপট করে ক্লিন করে নিয়েছি আসার সময় এই কর্নারের যে শেলফটা তারপরে হচ্ছে এই টুথপেস্ট আর হ্যান্ড সুপ অর্গানাইজারটা নিয়ে এসেছে এটা পুরোটাই মার্বেলের তিন পিসের একটা সেট সিক্সটিন নাইনটি মনে হয় নিয়েছে এই যে এটা অনেকভাবে স্টাইল করা যায় বের করেও রাখা যাবে আবার এভাবে সামনের দিকে রাখা যাবে আর একদম ঘুরিয়ে একদম জাস্ট স্ট্যাক করে রাখা যাবে আমার কাছে দানিং আসলে মিনিমালিস্টিক যে লুক ওইটা এত ভালো লাগে মানে ক্লাটার ফ্রি হবে ঘরের সব জিনিসপত্র নিয়ে নিয়ে বেসমেন্টে রেখে দিচ্ছি মনে হয় যে কাউন্টার টপ থেকে শুরু করে সব কিছু একদম ফাঁকা করে রাখি তো এই তো এখন বাথরুমের এই লুক আর এই বাথরুমের যে কি বলে রাগগুলো সেগুলো এরিয়া রাগগুলো বা কী বলে এগুলোকে ম্যাটগুলো ফ্লোর ম্যাটগুলো এগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছিল তো নতুন কিনে এনেছি কারণ এগুলো দেখা যায় বছর খানিক গেলেই নষ্ট হয়ে যায় কেমন যেন দেখতে লাগে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম